আমরা অত্যন্ত আনন্দিত আলহামদুলিল্লাহ যে আমরা আমাদের মোহতরম সাহেবকে পেয়েছি। তোমরা অনেকেই চিনো, আশা করি অনলাইনে অনেকেই দেখেছ আমাদের শেখ আলহামদুলিল্লাহ শিক্ষা ব্যবস্থায় অনেক নতুনত্ব এনেছেন। বিশেষ করে শুধু আরবিতে এমনটা নয়, আরবি এবং ইংরেজিতে সহজে কীভাবে বাচ্চাদেরকে শেখানো যায়। তোমরা জানো যে আমরাও আলহামদুলিল্লাহ এইভাবেই চেষ্টা করি, শেখের সাথে পরিচয়ের সূত্র বলতে গেলে এমনটাই যে আমরাও চাচ্ছি যে শিক্ষাকে কীভাবে সহজ করা যায়। আর সেই পথের পথিক অথবা সেই গবেষণারই একজন গবেষক হচ্ছেন আমার পাশে যিনি বসে আছেন, মোহতরম শেখ আহসান হাবিব আল মাদানি হাফিজাহুল্লাহ আকরামাহুল্লাহ। আমরা শেখের জন্য দোয়া করি, বারাকাল্লাহু ফিহি, আল্লাহ তার মাঝে আরো বারাকা দান করুন। মাশাআল্লাহ, শেখের বয়স আলহামদুলিল্লাহ খুব তেমন বেশি হয়নি, কিন্তু আলহামদুলিল্লাহ খুবই আন্তরিক এবং অনেক সময় মেঘ না চাইতে বৃষ্টি একটা কথা আছে না, আমরা খুব সহজে আলহামদুলিল্লাহ শেখকে পেয়েছি। এবং শেখ তোমাদেরকে একটু সময় দিবেন, ইনশাআল্লাহ কিছু নসিহা করবেন, খুব খেয়াল করে শোনার চেষ্টা করবা। শেখ বিভিন্ন মাদ্রাসায় আলহামদুলিল্লাহ যান এবং উপদেশমূলক কথা বলে থাকেন এবং উদ্বুদ্ধ করেন মাদ্রাসা করার প্রতি, যেটা আমাদের লক্ষ্য। আমাদের লক্ষ্যের সাথে শেখের অনেকটাই আমরা মিল পেয়েছি, এই জন্য শেখকে অন্তর থেকে ভালোবাসি। তোমরাও শেখের জন্য দোয়া করবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখের জন্য নেক হায়াত বাড়িয়ে দেব, আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখের এলমে আমলে পাশাপাশি দ্বীনের খেদমত আরও বেশি করে করার তৌফিক দান করুন, আমিন। তো যাই হোক, এখন শেখ ইনশাআল্লাহ শেখকে আমি কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, উপদেশমূলক কথা বলুন ইনশাআল্লাহ। তোমার সকলে মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যেই জ্ঞান মূলত ফুরকান সত্য মিথ্যার পার্থক্য করে দেয়, আর এই সত্য মিথ্যার পার্থক্য করে দেওয়ার পথ পন্থা তার নাম হচ্ছে হিদায়া। কোরআনের মূল লক্ষ্য, কোরআন নাজিল এবং কোরআনটা মূলত হিদায়া, হুদাল্লিল মুত্তাকিন। সেই আপনারা মাদ্রাসাতুল হিদায়ার ছাত্র, হ্যাঁ মাদ্রাসাতুল হিদায়া, এটা আল হিদায়া ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত হয়। আলহামদুলিল্লাহ, আমরা ছাত্র হিসাবে আলহামদুলিল্লাহ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আদর্শ অনুকরণ অনুসরণ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারব না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ছাত্র ভাইয়েরা, শিক্ষক মণ্ডলী ও সম্মানিত আমাদের বাংলাদেশে নিউট্রাল মাইন্ডের কথা বলে হক প্রতিষ্ঠা করা যায় এমন বিরল দৃষ্টান্ত স্থাপনকারী, আসলে আই ডোন্ট ওয়ান্ট টু প্রেজ ইন ফ্রন্ট অফ ইউ, সো আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমি আপনাদেরকে ভালোবাসি কেন জানেন? আপনারা এখানে মোতাফারেকা খুলেছেন, যেটা আমার অনেক দিনের স্বপ্ন, মোতাফারেকা শর্ট কোর্স, যে একজন বড় হয়েছে কিন্তু সে সহজে কিভাবে কোরআন হাদিস জানতে পারবে, আরবি শিখতে পারবে। আর আপনারা যে পাহাড়ে পাহাড়ে আরবি বলে বেড়ান, সেটা তো আলহামদুলিল্লাহ সমস্ত পৃথিবীর মানুষ জানে। আপনারা পাহাড়ে যে আরবি বলেন, তাই না? মাশাআল্লাহ। আবার জানেনা, আমি এই অল্প সময়কে দুটা ভাগে বিভক্ত করতে চাচ্ছি। এক ভাগে কোরআন হাদিসের কিছু আরদেরকে যে যে প্রশিক্ষণগুলো দেই সেগুলো, প্রথম প্রথম হচ্ছে অ্যাটেনশন, মানে অ্যাটেনশন গ্রেভস বলেন, মনোযোগ চিন্তায় বলেন, তো আমার সাথে সাথে মনোযোগ চিন্তায় বলেন,
চিন্তায় করাকশনাল ইজ অ্যাবস্ট্রাকশন আর অ্যাট্রাকটিভ ইজ অ্যাট্রাকশন। সো ডোন্ট বি রিয়াল বাট ইউ হ্যাভ টু বি অ্যাবস্ট্রাকশনাল টু লার্ন অর অ্যাকোয়ার এনি গুড ডিডস। যে কোনো ভালো কাজ, শেক্সপিয়ার সেড, শেক্সপিয়ার বলেছিলেন হ্যামলেটের মধ্যে, আই মাস্ট বি ক্রুয়েল অনলি টু বি কাইন্ড, আমি নিষ্ঠুর হব কী করতে, ভালোবাসতে। মানুষকে ভালোবাসতে যদি নিষ্ঠুর হতে হয় যে অনেক ভালোবাসব, মানুষের অনেক কল্যাণ করব, তাহলে এই নিষ্ঠুরতা ভালো না খারাপ বাবা? অ্যাট্রাকশন বা অ্যাটেনশন গ্রেভটা কী জিনিস, এই জিনিসটা আপনাদের মাথার মধ্যে একটু ঢুকাতে চাচ্ছে। ব্রেন স্ট্রমিং, অনেক ধরনের অনেক পদ্ধতি আছে আব্বা জানেরা কীভাবে সেটা দেখেন তো একটু, নতুনত্ব আপনি অনুভব করেন কি না? আমাদের জাতীয় পাখি কি সবাই বলবেন ডুয়েল? আমি এখন যদি বলি টিয়া পাখি এত সুন্দর, তোতা পাখি কথা বলে, তারপরে কালটু ডুয়েলকে কেন জাতীয় করলো? আম এত ভালো, আম এত স্বাদ, কিন্তু কাঁঠাল মুটকু ফলটাকে কেন জাতীয় ফল করলো? গোলাপ ফুল এত সুন্দর, কিন্তু গোলাপকে বাদ দিয়ে ফেটকু মার্কা এই শাপলাকে কেন জাতীয় করলো? আর কি সর্বনাশ, ফল জাতীয় ফল কাঁঠাল, কিন্তু জাতীয় বৃক্ষ আম, কেন কাঁঠাল গাছ হলো না? দেখেন আপনাদের মধ্যে ছোটোবেলা থেকে পড়ে আসা কথা, কিন্তু কালটু দুয়েল বলাতে আপনাদের মাথার মধ্যে একটু চিন্তা এসেছে, মুটকু ফল বলাতে আপনাদের মাথার মধ্যে একটু চিন্তা এসেছে। এটা এক ধরনের গালিভাবে আপনি নেবেন না, আপনার ব্যতিক্রম নিয়ে আসতে হবে যে কেন, একটা জাস্ট একটা চিন্তার বিষয়। তার মানে আবার যেন ফতোয়া দিবেন না যে আহসান হাবিব মাদানি ফলকে গালি দিয়েছে, ওরে বাপ রে বাপ। সো একেবারে ডেডলি হেডলাইনস হয়ে যাবে তাহলে, হ্যাঁ আহসান হাবিব মাদানি ফলকে গালি দিয়েছে, এই যে ব্যতিক্রম জাতীয় কথা বলছি বাবা, এতে কি হলো? অ্যাটেনশন গ্রেভস মানে মনোযোগ ছিনতায়। এই মনোযোগ যদি চিন্তায় করতে পারেন তাহলে আপনার যে অন্যের আকর্ষণ কেড়ে নেওয়ার ক্ষমতা, এটা একটা তৈরি হবে, যেটাকে বলা হয় কনভিনসিং পাওয়ার, মানে বোঝানোর শক্তি, ব্রেন ওয়াশের শক্তি। এই পৃথিবীর যত বিপ্লব, এই পৃথিবীর যত যা কিছু হয়েছে, যত চিন্তার উন্মেষ ঘটেছে, সেগুলো এই বিপ্লব হয়েছে মূলত কনভিনসিং পাওয়ার বা বোঝানোর শক্তির উপরে নির্ভর করে। তো যেহেতু কোরআন হাদিস বলবো, আমার অলরেডি মনে হয় সময় শেষ হয়ে যাচ্ছে, ঐক্যের বিষয়ে একটা কবিতা শোনাই, যে প্রায় 1800 লাইনের মতো কবিতা মুখস্থ করেছিলাম। আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আজকে, কেন যে আমার নিজের কথা বের হয়ে যাচ্ছে, আসলে এতগুলো ভাইকে দেখে একটু আবেগ আপ্লুত হয়ে পড়েছে। তো বেশি আবেগী হওয়া আবার ভালো না, বেশি আবেগী হওয়া কি না ভালো না, যাই হোক, অল্প কথায় যদি চিরা ভিজে, বলে মিষ্টি কথায় চিরা ভিজে, কার মিষ্টি কথায় চিরা ভিজলো বাবা বলেন তো? কথাতে এত রস যে চিরা ভিজে যাবে, যেই চিরা আম দিয়ে ভিজানো যায় না, এগুলো বলেন কথার কথা। কথার কথা হলেও আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, এটা কুসুম কুমারী দাস বলেছেন। কিন্তু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন কি, কথায় যে বড় নয় কাজে সে ঠন ঠন, কথায় যে বড় হয় কাজে সে টন টন। দেখি আপনারা বুঝতে পারেন কি না, চল চল আশা রাশিয়াছে, আষাঢ় মাসে বৃষ্টি হয়, চল চল আশা রাশিয়াছে, চল নামি।
আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টি বিন্দু এক এক জনে যুথিকা কলির শুষ্ক মুখ ধুইতে পারি না, মল্লিকার ক্ষুদ্র হৃদয় ভরাইতে পারি না, কিন্তু চল আমরা বর্ষণ যুদ্ধ শুরু করিব। কে বাধা দিবে? বায়ু, ইস, তাহার ঘাড়ে চড়িয়া দেশ হতে দেশান্তরে যাইব, তাহার ঘাড়ে চড়িয়া জানালা দিয়া উঁকি মারিব, সে তো আমাদের বাহুন মাত্র, আমরা লাগাম টেনে ধরব, চল আমরা বর্ষণ যুদ্ধ শুরু করিব। দেখ দেখ আমাদের দেখিয়া, আমাদের দেখিয়া পৃথিবীর আহ্লাদ দেখ, আমরা নামছি পৃথিবীর আহ্লাদ দেখ, বড় বড় গাছ যেন উপুর হইয়া প্রণাম জানাইছে, সোনার মুকুট পরিয়া ধান যেন পদতলে লুটাইয়া পড়ছে। আমরা কি না পারি, আমরা এই পৃথিবীকে সবুজ শ্যামলা শস্য করে তুলি, সবুজ করে তুলি, কিন্তু আমরা কত ক্ষুদ্র, আমরা যে বৃষ্টিবিন্দু। বন্ধুরা, তোমরা কেউ একাই নামিও না, অর্ধ পথে প্রচণ্ড রোদের কিরণে শুকাইয়া যাইবে, মনে রাখিও আমাদের মতো বলবান কে, আমাদের মতো ক্ষুদ্র কে। আমরা বলবান কারণ আমাদের মধ্যে আছে ঐক্যতান, যে যার মধ্যে আছে ঐক্য সেই।